আজি গোলাঘাটত মুখ্যমন্ত্রী দুটাকৈ কার্যসূচী আর ক্ষন্তেক পাছতে এদেরগাঁওয়ের লাচিত বৰফুকন পুলিশ একাডেমীত দীক্ষান্ত সমারোহত অংশ লব মুখ্যমন্ত্রী। 981গৰাকী অসম বন সুরক্ষা বাহিনীর কনিষ্ঠ বলর দীক্ষান্ত সমারোহত উপস্থিত থাকিব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর বিয়লি 2 বজাত বাগৰীত কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান আর বাঘ সংরক্ষিত বনাঞ্চলের ইনফ্লেটেবল রবর নাও বিতরণ কার্যসূচীত অংশ লব মুখ্যমন্ত্রী। আর আমি অধিক জানিবলৈ চেষ্টা করিম পোনপটীয়া সম্প্রচারত আমাৰ সাংবাদিক দীপক হাজরিকা আছে। দীপক হাজরিকার সঙ্গে মূলত আমি সংযুক্ত হৈছোঁ। দীপক, আর কিছু সময়ের পিছতে মুখ্যমন্ত্রী উপস্থিত হব। হ্যাঁ, নিশ্চয়কৈ কব লাগিব যে মেদিনী আজি যেহেতু দেরগাঁও আরক্ষী যে প্রশিক্ষণ মহাবিদ্যালয় আরক্ষী প্রশিক্ষণ মহাবিদ্যালয়ত ইতিমধ্যে দীক্ষান্ত সমারোহ অনুষ্ঠিত হয়েছে, যত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আর এই মুহূর্তত যশ 81গৰাকী যে বন সুরক্ষা বাহিনীর যে জওয়ান, এই জওয়ান সকলে ইতিমধ্যে ইয়াত আহি উপস্থিত হয়েছেহি। আর এই মুহূর্তত আমি ক্যামেরা পার্সন প্রশান্তর জড়িয়ে আমি দেখাবর চেষ্টা করছো। ইতিমধ্যে সম্পূর্ণরূপে সাজু হয়ে উঠিছে এই সকল বন জওয়ান সকল। আর কিছু সময়ের পাছতে যেহেতু মুখ্যমন্ত্রীগী ইয়াত উপস্থিত হবহি, মুখ্যমন্ত্রীগী অভিবাদন জ্ঞাপন করব। আর এই মুহূর্তত একটা সুন্দর পরিবেশে বিরাজ করেছে দেরগাঁও যে লাচিত বরফুকন পুলিশ একাডেমির যে প্রশিক্ষণ মহাবিদ্যালয় এক উৎসবমুখর পরিবেশ বলে কব লাগবে মেদিনী। আর এই মুহূর্তত আমি দেখাইছো যে আরক্ষী জওয়ান সকল, বন আরক্ষী জওয়ান সকলে ইতিমধ্যে সম্পূর্ণরূপে সাজু হয়ে উঠিছে। আমি এগারী আরক্ষী জওয়ানোর ওসলে যাবলে চেষ্টা করি, যেহেতু আজি এটা খুব গুরুত্বপূর্ণ দিন। কেনকা লাগছে আজি বিশেষ দিন? বহুত ভাল লাগছে। কোন জায়গার কোকরাঝার? নামটো কি? রঞ্জিত বর্মন। যেহেতু মুখ্যমন্ত্রীগী খুব স্বচ্ছ আর নিকাভাবে নিযুক্তি প্রদান করেছিল, আর 100 বছরের অন্তত আজি প্রশিক্ষণ গ্রহণ করে বিভিন্ন প্রান্তলৈ আপনাদের সুরক্ষার ভাবে যাব, কেনে ধরনের আপনাদের সাজু হয়েছে? বহুত রেডি হয়েছো। আমি এই 15 মাহে ট্রেনিং করল, 15 মাহ করার পিছত আজি আমার মুখ্যমন্ত্রী স্যারে আহিব, আজি পাসিং আউট করে দিব, বহুত ভাল লাগিব। তারপর নিজের জায়গা যায় নিজের কর্মস্থান। কেনে ধরনের আপনাদের সেবা আগবাব, যেহেতু আপনাদের খুব স্বচ্ছ আর নিকাভাবে নিযুক্তি প্রদান করেছিল? মুখ্যমন্ত্রীগী বারে বারে কেছে যে সেবা আগবাবর একটা আন্তরিকতা লাগবে, মন লাগবে, কেনে ধরনের আপনাদের আগব? হয়, আমার পুরা সাজুই আর মানে বহুত ভাল লাগছে। হয়, নিশ্চয়কৈ ইতিমধ্যে মেদিনী আমি এই সকল আরক্ষী জওয়ানের মনের কথা জানিবলে চেষ্টা করেছিল। মই আর এগারী আছে, মই আপনার ওসলে আছো, যেহেতু আজি এটা খুব গুরুত্বপূর্ণ দিন। আজিরপর আপনাদের এই স্থান ইয়ারপর আপনাদের যাবগে আর অন্য স্থানত আপনাদের আত্মনিয়োগ হব, কেনকা লাগছে আজির বিশেষ দিনটো? হয় স্যার, এই দিনটার কারণে বহুত দিন অপেক্ষা করলো, অন্তিম দিন আহি গল, আর এইটার কারণে আমি বহুত নিজকে প্রাউড ফিলও করছো, আর ফ্যামিলিও বহুত প্রাউড ফিল করছো, আর নিজকে বহুত গ্লেড ফিল করছো, আর ভাল লাগছে এই দিনটার কারণে। যেহেতু মুখ্যমন্ত্রীগী আহি আপনাদের সম্মুখত আহি উপস্থিত হব, সেইটার কারণে ভাল লাগছে যে আমার অনেবল চিফ মিনিষ্টার আমাকে এইটো দিন দিছে আর এইটো সহযোগ দিছে, তো আমি ধন্যবাদ জানাইছো। আমার সম্পূর্ণ স্বচ্ছ আর নিকাভাবে নিযুক্তি হয়েছে? হয় স্যার, একদম স্বচ্ছ, একদম ক্লিয়ারলি হয়েছে, আর আমি এইটো চান্স পাইছো। আর নিশ্চয়কৈ মেদিনী মই অন্যফালে যাবলৈ চেষ্টা করি, যেহেতু যে মহিলা আর বন আরক্ষী জওয়ান সকলে ইতিমধ্যে সাজু হয়েছে, আমি সামগ্রিক পরিবেশ দেখাইছো নিউজ লাইভ দর্শক সকলক। দেরগাঁও যে লাচিত বরফুকন পুলিশ আরক্ষী প্রশিক্ষণ মহাবিদ্যালয় এনে ধরনের আজি সাজু হয়েছে। প্রথমতে শুভেচ্ছা জানাইছো, কেনে ধরনের আজি কেনকা লাগিছে? বহুতেই ভাল লাগিছে। আমি 14 মাহ ট্রেনিং করার পিছত আজি সেই মুহূর্তটা আহি পালে, যেদিন আমি মানে শপথ গ্রহণ করিম বলে আর অসমরকে কাম করিম বলে ভাবিছিল, আজি সেই দিন আহি পায় বহুত সুখী হয়েছো। এই দিনটার কারণে প্রিপারেশন করে ইমান দিনে বহুত সুখী হয়েছো, বহুত বেশি। যেহেতু মুখ্যমন্ত্রীগী আহিব আপনার সম্মুখত, আপনার অভিবাদন গ্রহণ করব, আপনার শুভেচ্ছা জ্ঞাপন করব, কি কব এই মুহূর্তে মুখ্যমন্ত্রীগী? মই এইটোৱে কব বিচাৰো, আমি বহুদিন যিহেতু ট্রেনিং করলো, আমাক অলপ বেশি দিন ছুটি দিলে ভাল আছিলে, আমি যেহেতু মিড টাইমও নাপালো, আর বহুত বহুত ধন্যবাদ যে আমার এই ইমান পবিত্র দিনটার কারণে তেওঁ আহিব মানে সময় পাইছে আর সময় দিছে আমাক, সেইটার কারণে বহুত বহুত ধন্যবাদ তেওঁলৈ। আজি ইয়ার পর আপনাদের পোনে পোনে ঘরলৈ যাব নাকি, যেহেতু আপনি কৈছে যে খুব বহুত মনত পৰিছে ঘরখনলৈ? নহয়, আমি ইয়ার পর রাইফল জমা দিব যাব লাগিব নিজ নিজ ইউনিটত যত আমি ট্রেনিং করেছিলো, আর তারপরে আমি নিজের পোস্টিং এরিয়ালে যাব লাগিব, তারপরে আমার ছুটি গ্রান্ট হব। মানে ঘরখনলৈ যাব বহুত হেপারে বাট চাই আছো যাম বলে, কিন্তু যাম আর।
ভাল লাগিছে নিশ্চয় বহুত বেছি নিশ্চয়কৈ কব লাগিব যে মেদিনীত প্ৰত্যেকগৰাকী বন আৰক্ষী জোৱানে ইতিমধ্যে শুভেচ্ছা জ্ঞাপন কৰি আনন্দ প্ৰকাশ কৰিছে যিহেতু আজি অন্তিমটো দিন আজিৰ পৰা তেওঁলোকে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তলৈ সেৱা আগবঢ়াবৰ বাবে আগবাঢ়ি যাব মই এগৰাকী ওচৰলৈ আহিছোঁ প্ৰথমতে শুভেচ্ছা জনাইছোঁ কেনেকুৱা লাগিছে ভাল লাগিছে ইমান দিনৰ মূৰত আমি আজি পাচিগাঁৱত হ'ব প্ৰশিক্ষণ গ্ৰহণ কৰি কেনেকুৱা লাগিল ভাল লাগিলে ছাৰহঁতে যথেষ্ট ভালদৰে শিকাইছে কোন জেগাত ঘৰ মোৰ ঘৰ আজি মোৰ ঘৰত এটা প্ৰব্লেম হৈ আছে মোৰ ঘৰৰ ডাঙৰ মা ঢুকাইছে সেইকাৰণে ঘৰৰ মানুহ কোনো আহিব পৰা নাই তথাপিও হয় নিশ্চয়কৈ বেদেদী সম্পূৰ্ণ স্বচ্ছ আৰু নিকা নিযুক্তি প্ৰদান কৰিছিল অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই ইতিমধ্যে মই এগৰাকী ওচৰলৈ আহিছোঁ কেনেকুৱা লাগিছে আজি কেনেকুৱা লাগিছে আজি যিহেতু আপোনালোকে ইয়াৰ পৰা যাবগৈ এবছৰ দিন আপোনালোকে প্ৰশিক্ষণ গ্ৰহণ কৰিলে এই মুহূৰ্তত কেনেকুৱা লাগিছে বহুত ভাল লাগিছে ওলাব পাম ঘৰ যাব পাম এক বছৰ হৈ গ'ল ঘৰ যোৱা নাই যে ভাল লাগিছে আৰু সোনকালে হৈ যাব লাগে আৰু অলপ অলপ ভয় লাগি আছে কিন্তু আজি যিহেতু মুখ্যমন্ত্ৰী সেইটোৱে ভাল লাগিছে আৰু এটা কথা কওঁ যে আপোনালোকে সম্পূৰ্ণ স্বচ্ছ আৰু নিকাভাৱে নিযুক্তি লাভ কৰিছিল অনাগত দিনত আপোনালোকে কেনেধৰণে সেৱা আগবঢ়াব অনাগত ভালকৈ কৰিম আৰু ভালকৈ আমাক যিনে ট্ৰেইনিঙত শিকাইছে তেনেকৈ ধৰণে কৰি যাম আৰু হয় নিশ্চয়কৈ এই মুহূৰ্তত আমি দেখুৱাইছোঁ যে দেৰগাঁও আৰক্ষী যি লাচিত বৰফুকন আৰক্ষী মহাবিদ্যালয় যেনেধৰণে সম্পূৰ্ণৰূপে সাজু হৈছে আৰু যি বেণ্ড পাৰ্টি ইতিমধ্যে সম্পূৰ্ণৰূপে সাজু কৰিছে আৰু কিছু সময়ৰ পাছতে ইয়াত আহি উপস্থিত হ'বহি অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু কিছু সময়ৰ পাছতে ইয়াত অভিবাদন জ্ঞাপন কৰিব আৰু এই মুহূৰ্তত আমি দেৰগাঁৱৰ যি লাচিত বৰফুকন পুলিচ একাডেমীৰ পৰা পোনপটীয়াকৈ দেখুৱাবলৈ চেষ্টা কৰিলোঁ আৰু প্ৰত্যেকগৰাকী আৰক্ষী জোৱানে ইতিমধ্যে আনন্দ প্ৰকাশ কৰিছে যিহেতু আজি ইয়াৰ পৰা বিদায় ল'ব আৰু সম্পূৰ্ণৰূপে সাজু হৈ আছে এই দেশ মাতৃৰ সেৱাৰ বাবে